أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র এবং আভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র ইত্যাদি মোকাবেলায় হিজবুত তাওহীদের কি প্রস্তাবনা, এই বিষয়ের আলোকে আমরা হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে চাই, আজকে সারা বিশ্বময় একটা সংকট চলছে। কি সংকট? সেটা হচ্ছে একটা আদর্শের সংকট, সঠিক আদর্শের সংকট। এমন একটি আদর্শ মানব জীবনে দরকার যে আদর্শটা অনুসরণ করলে মানুষ একদিকে আধ্যাত্মিকভাবে দেউলিয়া হবে না, মানুষের পারিবারিক অশান্তি সৃষ্টি হবে না, সামাজিক বিশৃঙ্খলা হবে না, রাষ্ট্রে অন্যায় অবিচার হবে না, রাষ্ট্রে রাষ্ট্রে জাতিতে জাতিতে যুদ্ধ রক্তপাত হবে না। এমন একটি আদর্শ আজকে বিশ্বময় অনুপস্থিত। সমগ্র বিশ্বে মানবতার বিপর্যয়, মানবাধিকার লঙ্ঘন, দুর্বলের উপরে সবলের অত্যাচার চলছে, দরিদ্রের উপরে ধনীর বঞ্চনা হচ্ছে, নারী শিশুদের উপর জুলুম, শাসিতের উপর শাসকের অন্যায়, সরলের উপর ধূর্তের প্রতারণা, সমগ্র বিশ্বময় আজকে এক কথায় মানবতার বিপর্যয়, মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব চলছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য জাতিসংঘ তৈরি করা হয়েছে, কিন্তু মানুষ মুক্তি পায় নাই। হাজার হাজার সংগঠন তৈরি হয়েছে, মানবাধিকার সংগঠন, চেষ্টা প্রচেষ্টা কম হয় নাই এবং হচ্ছেও না, কিন্তু মানুষ মুক্তি পায় নাই। প্রতিটা দেশে, প্রতিটা সমাজে আইনকে কঠোর করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বাড়ানো হচ্ছে, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে, যেন শান্তি বজায় থাকে, যেন শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকল দিক থেকে শান্তি উদাও হয়ে যাচ্ছে, শৃঙ্খলা ভেঙে পড়ছে, মানুষে মানুষে দ্বন্দ্ব, অবিশ্বাস, সংঘাত, অর্থনৈতিক অবিচার, রাজনৈতিক দ্বন্দ্ব, জনগণের প্রতি আস্থাহীনতা, সরকারের প্রতি জনগণের, জনগণের প্রতি সরকারের, নেতার প্রতি কর্মী, কর্মীর প্রতি নেতা, ধর্মগুরুর প্রতি অনুসারী, অনুসারীর প্রতি ধর্মগুরু, এমনকি পরিবারের পর্যন্ত, পিতা পুত্রের প্রতি, পুত্র পিতার প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, এই যে আস্থাহীনতা, এই যে অবিশ্বাস, সংকট সমগ্র দুনিয়া, এক কথায় ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সকল ক্ষেত্রে মানুষের সমাজ তো এই অবস্থা হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা ছিল না। কেন নয়? কারণ মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর খেলাফত করার জন্য পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষ আল্লাহর হুকুম অনুসরণ করে, আল্লাহর বিধান মান্য করে, আল্লাহর খেলাফত করে, আল্লাহর আনুগত্য করে মানুষ থাকবে শান্তিতে, ন্যায় বিচারে, সুবিচারের মধ্যে। কিন্তু বাস্তবতা বলে দিচ্ছে, বাস্তব কথা হচ্ছে এই, সমগ্র মানব জাতি সম্মিলিতভাবে, পরিকল্পিতভাবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া বিধি নিষেধ, আইন কানুন পুরো মানব জাতি প্রত্যাখ্যান করেছে। ফলস্বরূপ কি হয়েছে? সমগ্র দুনিয়া আজকে ইবলিসের রাজত্ব চলছে, শয়তানের রাজত্ব চলছে। এখন এই মানব জাতিকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য হিজবুত তাওহীদের পক্ষ থেকে একটা প্রস্তাব, একটা দাবি পুরো মানব জাতির প্রতি, যে হে মানুষ, তোমরা আল্লাহর খলিফা, তোমরা আল্লাহর প্রতিনিধি, তোমরা যদি সবাই মিলে আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর বিধান মেনে নাও, তবে তোমরা ভাই ভাই, তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে, তোমাদের জাতিতে জাতিতে হানাহানি রক্তপাত বন্ধ হবে, তোমাদের দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ হবে। এক কথায় সমগ্র সংকট,
সকল দিক থেকে সংকট দূর হয়ে ন্যায় বিচার সুবিচার শান্তি প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে পুরো মানব জাতির প্রতি হিজবুত তাওহীদের ডাক, হিজবুত তাওহীদের আহ্বান। এবার আসুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এর আলো বাতাসে আমরা বড় হয়েছি, এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা অর্জন করেছি। আমরা এই মাটির কাছে, এই সমাজের কাছে, এই দেশের কাছে আমরা ঋণী নানা দিক থেকে। কাজে এই বাংলাদেশকে নিয়ে আমাদেরকে ভাবতে হচ্ছে। এটা আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই মাটিতে আমাদের পূর্বপুরুষের অস্থি মজ্জা মিশে আছে। আমাদের কেউ মারা গেলে আমরা এই মাটিতে দাফন করি, এই মাটির সঙ্গে তারা মিশে আছে। এই মাটিকে, এই জমিনকে আমরা নিজের মাটি বলে দাবি করি। এই বাংলাদেশ আমাদেরকে স্কুলে পড়ানো হয়েছে, গান শোনানো হয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই গানটা কে লিখেছেন এটা আমাদের কাছে মুখ্য ছিল না। আমাদেরকে দেশপ্রেম জাগ্রত করার জন্য এই গানটা শেখানো হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই ভালোবাসি যেন ভালোবাসা সৃষ্টি হয় বাংলার প্রতি, সেজন্য সৃষ্টি হয়েছে, এটা শেখানো হয়েছে। আজকে বাংলাদেশকে নিয়ে কথা বলছি। হিজবুত তাওহীদ আন্দোলন গত 26 বছর থেকে একটা কথা এই জাতির প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছে, সেটা হচ্ছে, হে মানুষ, আমার দেশের মানুষ, তুমি আমার ভাই, তুমি আমার প্রতিবেশী। আজকে এই যে অশান্তি, এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, এই যে রাজনৈতিক সংঘাত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই যে চলছে, এই অবস্থা হওয়ার কথা নয়। আমরা যদি মানুষ হিসেবে কল্পনা করি তাহলে আমাদের অরিজিন, আমাদের গোড়া এক জায়গায়। আমরা আদম হওয়ার সন্তান, আমরা একই পরিবারের, আমরা ভাই বোন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন। অতীতে আমরা একজনের প্রয়োজনে আরেকজন দৌড়ে গিয়েছি, একজনের সংকট আরেকজনে দূর করেছি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 71 সালে দেশ স্বাধীন করেছি। কাজে এই মাটি আমাদের সকলের, এর উপরে প্রত্যেকের হক, প্রত্যেকের অধিকার রয়েছে। আমি মানুষ হিসেবে সে কথা বলতে পারি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি যেই হোক না কেন, আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে যদি আসতে পারি, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা একজোট, এক জাতি, এক দল, এটা হচ্ছে আমাদের পুরো মানুষ হিসেবে আমি বলতে পারি। আর যদি আমি মুসলিম হিসেবে, মুসলমান হিসেবে বলি, সেটা হচ্ছে এই, বাংলাদেশে 90% মুসলমান দাবি করেন, তারা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, তারা পরকালে জান্নাতে যেতে চান, কোরআনকে বিশ্বাস করেন, 5 ওয়াক্ত নামাজ অনেকে না পড়লেও আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই, দুর্নীতি করলেও বছরে একবার হজ করে আসে, এই আশায় যে হজ করলে আল্লাহ মাফ করে দেবেন, চুরি করলেও রমজান মাসে সারা মাস কষ্ট করে রোজা রাখে, উপবাস থাকে, রোজা রাখে, সওম পালন করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে 90% মুসলমান বিশ্বাসগত ভাবে এরা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, কোরআন আল্লাহর কিতাব, এটা মানুষের রচনা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাধারণ মানুষ নন, তিনি আল্লাহর রাসূল, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করে এই এলাকার মানুষ 90% মুসলমান। তো তাদের প্রতি আমাদের কথা হচ্ছিল, এই কথা ছিল যে ডাকটা আমরা 26 বছর থেকে দিয়ে এসেছি, যে আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা ধারণ না করি, আল্লাহ রাসূল যে ইসলামটা দিয়ে গেছেন সেই ইসলামের উপরে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তবে আমরা আমাদের ইমান বাঁচাতে পারবো না, আমাদের মাটি বাঁচাতে পারবো না, আমাদের রাষ্ট্র রক্ষা করতে পারবো না। এটা ছিল, এটা ছিল এই অঞ্চলের মুসলমানদের প্রতি আমাদের আহ্বান। অন্য ধর্মের লোকেরা বলতে পারে যে আপনারাও তো সেই ইসলামের কথাই বলছেন, ঠিক আছে তারা বলুক, দুর্ভাগ্যজনক ভাবে ইসলামের নানা চেহারা, নানা রূপ দেখার কারণে
ধর্মের নামে নানা অধর্ম সৃষ্টি হওয়ার কারণে, ধর্ম ব্যবসায়ীদের কায়েম করে রাখা অধর্মের কারণে, ধর্মের নামে ব্যবসা, অপরাজনীতি, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, হুজুগ গুজব, তাণ্ডব ধর্মের নামে চালু করে দেওয়ার কারণে সাধারণ মানুষ ধর্মের প্রতি তথা ইসলামের প্রতি একটা অনাস্থার ভাব সৃষ্টি হয়েছে, আমরা জানি। কিন্তু তাদেরকে আমরা বলেছি যে না, এটা ইসলামের আসল মেসেজ নয়, এটা ইসলামের প্রকৃত শিক্ষা নয়। যদি জাতিকে রক্ষা করতে হয় তবে আল্লাহ রাসূলের প্রকৃত ইসলামের উপরে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আমরা বলেছি আজকের এই প্রেক্ষাপটে আমার বক্তব্য, অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে, কারণ আমরা মানুষ নিয়ে কাজ করি, আমরা সমাজ নিয়ে কাজ করি, আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সর্বত্র আমাদের কর্মীগণ প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন, আপামর জনগণের সঙ্গে আমাদের উঠা বসা। আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝি, আমরা জানি, মানুষ আমাদেরকে প্রশ্ন করছেন যে এই যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র দেখা যাচ্ছে, একদিকে পরাশক্তিধর রাষ্ট্র চীন, একদিকে পরাশক্তিধর আমেরিকা, আরেকদিকে রাশিয়া, আর আমাদের পার্শ্ববর্তী আছে ভারত। নানা ধরনের ভূরাজনৈতিক হিসেব কিতাবের কারণে আমাদের এই দেশটা এমন একটা জায়গায় এসে আমরা অবস্থান করছি, দক্ষিণে বঙ্গোপসাগর, আর এইদিকে ইন্ডিয়া, ওইদিকে মিয়ানমার। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার সকল দিক থেকে, রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন দিক থেকে, ভৌগোলিক বিভিন্ন দিক থেকে আমাদের এই জায়গাটা, এটাকে বলা হয় ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ স্থান। এটাকে কব্জা করার জন্য, এটা দখল করার জন্য, অথবা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, অথবা এটাকে ব্যবহার করার জন্য চেষ্টা চলছে, নানা দিক থেকে চলছে টানাটানি। এটা আজকে নয়, স্বাধীনতার আগে থেকে শুরু হয়েছে, স্বাধীনতার পর 50 বছর চলে গিয়েছে। কথা ছিল আমরা একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলব, কিন্তু তুলতে পারি নাই। পাকিস্তানি স্বৈর শাসকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আমরা বক্তব্য দিয়েছি, আমাদের জাতীয় নেতারা কথা বলেছেন, তারা অন্যায় করছেন, তারা জুলুম করছেন, তারা আমাদের সম্পদ পাচার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাচ্ছেন, তারা রাজনৈতিক অধিকার দিচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি এই অভিযোগগুলি করেছে বিদায়। এবং বাস্তবে মানুষ সেটা দেখেছেন, এর বিরুদ্ধে মানুষ বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে, বিক্ষোভ শেষ পর্যন্ত রক্ত দিয়েছে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 50 বছর অতিক্রম করার পর আজকে যে অভিযোগগুলি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে করা হয়েছিল, সেই একই অভিযোগে এই জাতির জাতীয় নেতাদের বিরুদ্ধে কি করা হয় নাই? হয়েছে, অর্থ পাচার হয়েছে, লুটপাট হয়েছে, অধিকার লঙ্ঘন হয়েছে, জুলুম হয়েছে, প্রতিপক্ষের উপর অত্যাচার হয়েছে, হয়েছে। যে মানবতা, মানবাধিকার, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পারি নাই। হ্যাঁ, অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে, ওকে, কি হয়েছে, টিনের ঘর বিল্ডিং হয়েছে, কাঁচা রাস্তা পাকা হয়েছে, কালভার্ট ব্রিজ হয়েছে, বাঁশের সাঁকো, কাঠের সাঁকো, সেখানে সিমেন্ট রডের ব্রিজ হয়েছে, 3 টনি ট্রাকের পরিবর্তে 20 টনি ট্রাক, এখন 4 চাকার পরিবর্তে 16 চাকা, 12 চাকার গাড়ি ঘুরছে রাস্তায় রাস্তায়, 6 তলা বিল্ডিং এখন 30 তলা বিল্ডিং হয়েছে, এগুলি হয়েছে, হয়েছে। অবকাঠামোগত উন্নতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, আমি বলবো না হয় নাই, হয়েছে, এটা বস্তুগত উন্নতি। যেই উন্নতি 100 বছর 200 বছর আগে ইউরোপরা, ইউরোপিয়ান সভ্যতা বহু আগে তারা করেছে, আমরা এখন সেগুলি করছি। লিখতে জানতেন না, পড়তে জানতেন না, সেই সংখ্যা এখন 70-80 উপর চলে গিয়েছে, বলতে পারেন শিক্ষিত হয়েছে। বস্তুগত উন্নতি কিছুটা আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু ভ্রাতৃত্ব, ঐক্য, রুহামা, সহমর্মিতা, সহযোগিতা, সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, একজনের অধিকার রক্ষা, আইনের শাসন, যাই কিছু বলেন না কেন, সমস্ত কিছু, সুদ, ঘুষ, রাহাজানি, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, মাদক ব্যবসা ইত্যাদি বাড়ছে না কমছে? আত্মহত্যা, আত্মহত্যা বাড়ছে না কমছে?
ঋণের দায়, ঋণগ্রস্ততা, প্রতিটা মানুষ ঋণের জালে আবদ্ধ হওয়া বাড়ছে না কমছে? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দ্বন্দ্ব সংঘাত বাড়ছে না কমছে? বাড়ছে। দলগুলির প্রতি, এক দলের প্রতি আরেক দলের শত্রুতা, বিদ্বেষ বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে কি বাড়লো? আমরা ব্রিজ কালভার্ট কাঁচা রাস্তার পরিবর্তে পাকা রাস্তা হলো, ছয়তলা বিল্ডিং এর পরিবর্তে 30 তলা হলো, এগুলি হলো। কিন্তু মানুষ হিসাবে আমরা কত নিচে নেমেছি সেই হিসাব করার জন্য সমাজবিজ্ঞানীর প্রয়োজন হয় না, রাষ্ট্রবিজ্ঞানীর প্রয়োজন হয় না, মনোবিজ্ঞানীর প্রয়োজন হয় না। সাধারণ কমন সেন্স যাদের আছে, সাধারণ জ্ঞান, যারা সমাজে 8-10 জন মানুষের সঙ্গে চলাফেরা করেন, তারা বুঝতে পারে। আমাদের কথা হচ্ছে এখন যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক, আমরা এখানে এসেছি। কেন আমরা এখানে এসলাম? আসলাম এই জন্য, দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, 47-এ ভারত স্বাধীন করে দিয়ে গেল ব্রিটিশ। ব্রিটিশরা 300 বছর শাসন করেছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তারা যাওয়ার সময় তারা শারীরিকভাবে চলে গিয়েছে, কিন্তু তাদের আদর্শ, তাদের জীবন ব্যবস্থা, তাদের আইন কানুন দণ্ডবিধি, তাদের অর্থনীতি, তাদের শিক্ষানীতি, তাদের আমলাতন্ত্র, তাদের সামরিক নীতি, তাদের সমস্ত কিছু এই ভারতবাসী মেনে নিয়েছে। তা এখন এরা হলো ভারতীয় ইংরেজ। সেই অর্থনীতি, সেই সুদভিত্তিক অর্থনীতি এখান থেকে ভারতবাসী বের হতে পারে নাই। সেই কামড়া কামড়ি স্বার্থের রাজনীতি এখান থেকে ভারতবাসী মুক্ত হতে পারে নাই। সেই আমলাতন্ত্র এখান থেকে মুক্ত হতে পারে নাই। সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এখান থেকে বের হতে পারে নাই। ওই সিস্টেম, ওই শিক্ষানীতি, ওই বস্তুবাদী, ওই ভোগবাদী শিক্ষানীতি। তারপরে আমরা যখন 71-এ স্বাধীন হলাম, আলাদা হয়ে গেলাম, পাকিস্তান তো হলো, তারপরে যখন আমরা বাংলাদেশ হলাম, ওই একই নীতির পরিবর্তন হয়েছে, জীবন ব্যবস্থার পরিবর্তন হয়েছে, জীবন দর্শনের পরিবর্তন হয়েছে, হয় নাই? ওই আমাদের সংবিধান, আমাদের নীতি, আমাদের রাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের সকল কিছু সেই পাশ্চাত্য দর্শন। এখানে আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল। একদিকে আমরা মুসলিম, আমরা আল্লাহর কোরআনের প্রতি ইমান রাখি, আল্লাহর হুকুমের প্রতি ইমান রাখি। আল্লাহ হুকুম দিয়েছেন এইদিকে, আর পশ্চিমা হুকুম হচ্ছে ওইদিকে। এখন আমরা ব্যক্তি জীবনে আল্লাহর কেতাব পাঠ করেছি, জাতীয় অর্থনৈতিক জীবনে মানুষের তৈরি হুকুম প্র্যাকটিস করেছি। এই যে আমাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আজ পর্যন্ত চলেছে, এর কোনো সমাধান হয়নি। এদিকে ধর্মকে অবলম্বন করে বহু দল সৃষ্টি হয়েছে, প্রায় 50-60-70 দল বাংলাদেশে ধর্মকে আশ্রয় করে, প্রশ্রয় করে তারা রাজনীতি করছেন। তাদের এক একজনের এক এক মার্কা। ধর্মভিত্তিক দলগুলি তারা মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে নানা ধরনের জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। মানুষকে বলেছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, কিন্তু কোথা থেকে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে? ইসলামের প্রকৃত কনসেপ্ট তাদের কাছে নাই এবং ছিল না, তারাও একটা বিকৃত আকীদায় বিশ্বাসী। দ্বিতীয় হচ্ছে যারা সেকুলার রাজনীতি করেন, ধর্ম নিরপেক্ষতাবাদের রাজনীতি করেন, তারাও বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা নিজের দলের দিকে মানুষদেরকে টানছেন। তাদের আদর্শ হচ্ছে সেকুলার। পুঁজিবাদী গণতান্ত্রিক, তারা বলছে আমরা গণতন্ত্র দেব, ওরা বলেছে আমরা ইসলাম দেব, ইসলাম প্রতিষ্ঠা করবো, আর এরা বলে কি আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, গণতন্ত্র দেব। আমাদের আদর্শ হচ্ছে সেকুলার আদর্শ, ধর্ম নিরপেক্ষতাবাদী আদর্শ। তুমি কোন ধর্মের হও আমি দেখবো না, তুমি আমাদেরকে ভোট দাও বা আমাদেরকে সাপোর্ট করো, আমরা তোমাকে শান্তি দিব, আমরা তোমাকে সুবিচার দিব। আর এরা বলেছে আমাদেরকে ভোট দাও, আমরা তোমাকে ইসলামের সাম্য, ন্যায় বিচার, সুবিচার দিব। এদিকে বাম আদর্শ যারা আছেন, তারা বাংলাদেশের মাটিতে খুব একটা বেশি সুবিধা করতে পারেননি। যাই হোক, এই সমস্ত আদর্শের দ্বন্দ্বে আজকে বাংলাদেশের মানুষ হাজার হাজার ভাগে, শত শত ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একদল আরেক দলকে বিশ্বাস করে না, একজোট আরেক জোটকে বিশ্বাস করে না, এক নেতা আরেক নেতাকে বিশ্বাস করে না। এই অবস্থা আমাদের এখন কি করণীয়? বিশ্বের রাজনৈতিক অবস্থা খুব টালমাটাল, গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, গণতন্ত্রের আর কোনো চাহিদা নাই। কারণ যারা গণতন্ত্রের তল্পি বাহক, যারা ধারক বাহক, যারা ফেরিওয়ালা, তারা নিজেরাই গণতন্ত্রকে, গণতন্ত্র নামের এই সিস্টেমটাকে তারা জলাঞ্জলি দিয়েছে। কাজেই গণতন্ত্র এখন আর চলে না, অচল।
আজীবন শুনেছি শিশু গণতন্ত্র এখনো বড় হয় নাই, এটা কোনোদিন বড় হবে না আসলে। অর্থাৎ এই সিস্টেমটা এই অঞ্চলের মানুষের জন্য এই পদ্ধতি এই সিস্টেম প্রযোজ্য নয়, প্রযোজ্য নয়। এখন আসুন আমাদের এই দেশের মানুষের প্রতি আমাদের আহ্বান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমাদের বক্তব্য হচ্ছে এই, আমরা আমাদের বিশ্বাসে সত্যবাদী হই। আমরা যদি সমগ্র জাতি একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে পারি, আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা কারো হুকুম বিধান মানব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে প্রমাণ, তিনি আরবের জাহিলি সমাজের সমস্ত সংকট, সমস্ত অশান্তি, সমস্ত মানবাধিকার লঙ্ঘন, সমস্ত জাহিলিয়াত তিনি দূর করে দিয়েছেন এই একটা কথা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা শুনলে আতঙ্কিত হওয়ার কারণ নাই, অন্য ধর্মের যারা আছেন তারাও এই কথাটা শুনলে আতঙ্কিত হওয়ার কারণ নাই। এটা মূলত এটা কোনো সাম্প্রদায়িক বাণী নয়, এটা সাম্প্রদায়িক বাণী নয়, এটা সার্বজনীন বাণী, সমগ্র মানব জাতির মুক্তির সনদ, সমগ্র মানব জাতির মুক্তির ইশতেহার এই কথাটুকু। বাক্যটা হয়েছে আরবিতে, বাক্যটা কি আরবিতে, লা ইলাহ ইল্লাল্লাহ, এলাহ সার্বভৌমত্বের মালিক, সার্বভৌম ক্ষমতা যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ ছাড়া এলাহ হিসাবে আমরা কাউকে মানব না। ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, বৈধ অবৈধের মানদণ্ড কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে ন্যায়ের প্রতীক, হকের প্রতীক, সত্যের প্রতীক, সুবিচারের প্রতীক। তিনি হিন্দুকেও সৃষ্টি করেছেন, তিনি বৌদ্ধকেও সৃষ্টি করেছেন, তিনি মুসলমানকেও সৃষ্টি করেছেন, তিনি নাস্তিককেও, তিনি নারী পুরুষ তিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। একটা পশু, একটা কুকুর, একটা জানোয়ার পর্যন্ত তিনি সৃষ্টি করেছেন। তিনি সমস্ত ন্যায় বিচারের প্রতীক, হকের প্রতীক। এলা হচ্ছেন তিনি যার চূড়ান্ত আদেশ মানতে হবে, যার চূড়ান্ত নির্দেশ মানতে হবে। ইংরেজিতে বলতে পারি হি হু ইজ টু বি ওবেড, তিনি সেই সত্তা, সত্তা যাকে মানতে হবে। তা আমরা মানবো কাকে? হুকুমকার আল্লাহ, আদেশকার আল্লাহ, নিষেধকার আল্লাহ। আল্লাহ ছাড়া ন্যায় অন্যায়ের মানদণ্ড আমরা আর কাউকে নেব না। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এই মানদণ্ড কে? এই যাকে মানদণ্ড হিসেবে মানা হবে, সার্বভৌম, যার সার্বভৌমত্ব মানা হবে, তিনি হচ্ছেন এলাহ। তিনি হচ্ছেন কি? এলাহ। এই জন্য একটা কথা ইসলামের মূল বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, পরের নবীর নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আমরা আর কারো হুকুম বিধান মানি না। এই একটা প্রস্তাব আমাদের, আমাদের প্রস্তাব কিন্তু জটিল নয়, কঠিন নয়, খুব বেশি নয়, ভোজা চাপিয়ে দেই নাই আমরা, অপ্রাকৃতিক নয়, অযৌক্তিক নয়, অহেতুক নয়। এই অঞ্চলের মানুষ 90% মুসলমান, যদি আপনারা আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনাদেরকে, আপনাদের সামনে আমাদের এই প্রস্তাব, আমাদের এই প্রপোজাল, এটা কোনো অস্বাভাবিক নয়। আমরা আপনাদের মন মানসিকতার বাহিরে কোনো কথা বলি নাই, আপনাদের চিন্তা চেতনার বাহিরে কোনো কথা বলি নাই, আপনাদের ধারণার আইডিয়ার বাহিরে কোনো কথা বলি নাই আমরা, আমরা নতুন কিচ্ছু বলি নাই। আমরা শুধু এই কথাটা বলেছি, আমাদের আজকে জাতিসত্তা হুমকির মুখে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী রাষ্ট্রগুলি নিজেদের স্বার্থের জন্য যেভাবে টানাটানি করছে, যেইভাবে গত কয়েক শতাব্দী ধরে আমাদের উপরে তাদের জীবন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে, আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমরা তাদের অর্থনীতি প্র্যাকটিস করেছি, সেই অর্থনীতি ছিল জুলুম ভিত্তিক, সুদ ভিত্তিক অর্থনীতি। আমরা তাদের রাজনৈতিক দর্শন প্র্যাকটিস করেছি, সেটা হচ্ছে স্বার্থের রাজনীতি, কামলা কামড়ির রাজনীতি। আমরা তাদের শিক্ষানীতি অনুসরণ করেছি, সেই শিক্ষানীতি বস্তুবাদী, দুনিয়ামুখী, ভোগবাদী শিক্ষানীতি, যেই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে এই সমাজের শিক্ষিত লোক, আমরা ব্রিটিশকে দোষ দেই তারা কালিকট বন্দর দিয়ে, তারা তৎকালীন রেল লাইন বসিয়ে কালিকট বন্দর দিয়ে তারা ইংল্যান্ডে নিয়ে গিয়েছে, ফ্রান্সে নিয়ে গিয়েছে এই দেশের হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তি, আমরা ব্রিটিশকে দোষ দেই। আমরা 71 সালে পাকিস্তানিদেরকে দোষ দিয়েছি আমার দেশের পাটের মূল্য তারা নিয়ে যাচ্ছে দখল করে পাকিস্তানে। আর আজকের এই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তথাকথিত ডিগ্রিধারী সার্টিফিকেটধারী শিক্ষিত লোকেরা হাজার হাজার কোটি টাকা
পাচার করছে সুইস ব্যাংকে, কানাডায়, সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়। কাজেই এই দেশের মানুষকে মুক্তির জন্য, এই দেশের মানুষকে মুক্তির জন্য অবশ্যই এখন এই দেশের মানুষকে ভাবতে হবে। চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদেরকে বিদেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। কেন? আমাদের শিক্ষা, আমাদের চিকিৎসা ব্যবস্থা, আমাদের হাসপাতালগুলি এই দশা কেন? শিক্ষার জন্য ইউরোপ আমেরিকা দৌড়াতে হচ্ছে কেন? আমাদের কি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে আমরা পারি না? আমরা পারি। প্রযুক্তির জন্য আমরা ওদের কাছে যেতে হচ্ছে কেন? আমাদের তরুণ সমাজের কি প্রযুক্তি জ্ঞান নাই? আছে, সব আছে, শুধু দরকার একটা ঐক্যবদ্ধ চেতনা। যেই চেতনা হবে দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হবে, এবং যারা হবে দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত, যারা ঈমানের বলে বলিয়ান, যারা অঙ্গীকার করবে আল্লাহর সাথে, কার সাথে? আল্লাহর সাথে। আমরা আল্লাহর হুকুম ছাড়া কার হুকুম মানবো না? পুরো জাতি এক জাতি, কয় জাতি? ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি। জাতির নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর, কোনো মানুষে মানুষে কোনো ভেদাভেদ চলবে না, কোনো মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। তিনি হিন্দু কি মুসলমান, কি বৌদ্ধ কি খ্রিস্টান, তিনি মানুষ কি না, তিনি আল্লাহর বান্দা, আদম হওয়ার সন্তান, মানুষ হিসেবে আমার ভাই। এমন সমাজ কায়েম করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ইসলাম দিয়ে একা একটা মেয়ে মানুষ হেঁটে যেত রাতের অন্ধকারে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, কোনো ভয় নাই। অথচ জাহিলি সমাজে জীবন্ত মেয়ে মানুষ কবর দেওয়া হতো। রাসূল ওই সমাজ পরিবর্তন করেছেন, মানুষের কোনো অধিকার ছিল না, ন্যায় বিচার ছিল না, এমন একটি সমাজ রাসূল প্রতিষ্ঠা করেছেন। ঐক্যহীন জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, দুর্বল জাতিকে সবল করেছেন, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে তিনি ভাই বানিয়েছেন, অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এটা কি মুখস্থ কথা? এটা কি কল্পনা? এটা বাস্তবে হয়েছে। নবী করিম ইসলাম সেই বাস্তব নমুনা, ডিজাইন তিনি কায়েম করে তিনি দিয়ে গেলেন আমাদের কাছে। সেই বাস্তব নমুনা যেটা দিয়ে হয়েছে আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, সেটা আজকে আমাদের মাঝে আসে না নাই? আসে। তাহলে আমাদের এই অবস্থা কেন? কাজে আমাদের কথা হচ্ছে এই, আমরা আজকে হিজবুত তাওহীদ মাঠে নেমেছি, আমরা অঙ্গীকার করেছিলাম প্রয়োজনে আমরা জীবন দেব, তবে আমাদের এই মাটিকে আমরা ইরাক সিরিয়া হতে দেব না। আমরা বলেছি আমরা প্রয়োজনে জীবন দেব, তবে জঙ্গিবাদের আখড়া হতে দেব না। আমরা বলেছি আমরা জীবন দেব, তবে সাম্রাজ্যবাদীদের অস্ত্র প্রদর্শনের আমরা এই ক্ষেত্র বানাবো না, বানাতে দেব না ইনশাল্লাহ। এটা আমরা বলেছি। এটা হিজবুত তাওহীদ আন্দোলনের, এটা কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না, এখনো নাই। কাজেই আমরা আজকে মাঠে ময়দানে এই কথা বলতে গিয়ে আমরা বারবার হামলার সম্মুখীন হয়েছি, আমাদেরকে আক্রমণ করা হয়েছে, আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা চালু করে দেওয়া হয়েছে, ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী তারা করে দিয়েছে। কাজেই সাধারণ মানুষদের প্রতি আমাদের আমাদের আহ্বান, হিজবুত তাওহীদের বক্তব্য আমাদের প্রিয় দেশবাসীর প্রতি, আমাদের ভাই বোনদের প্রতি, আমাদের এই দেশের মানুষদের প্রতি, আমাদের প্রতিবেশী যারা আছেন সকলের প্রতি আমাদের একটা বক্তব্য, একটা কথা। এতদিনের ভুল রাজনৈতিক দর্শন, ভুল রাজনৈতিক ব্যবস্থা আমরা প্রত্যাখ্যান করি। আসুন আমরা আল্লাহর দেওয়া হুকুম আমরা মেনে নেওয়ার অঙ্গীকার করি, আমরা এক ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলি। আল্লাহ রাসূল ওই খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া সেই জাহিলি সমাজকে ঐক্যবদ্ধ করেছেন যেই মন্ত্র বলে, যেই বাণীর বলে, সেই বাণী আজ আমাদের হাতে আছে। সেই কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন শুধু ঐক্যবদ্ধ হওয়ার পালা। আমি হলফ করে বলতে পারি, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি, যদি আমরা সমস্ত ফেরকা, মাজহাব, দল, তরিকা, উপদল, যা কিছু আছে, বাড়াবাড়ি ইত্যাদি যদি পরিহার করে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে পারি, ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে পারি, তবে ইনশাআল্লাহ এই ঐক্যবদ্ধ শক্তির সামনে কোনো শক্তি পারবে না দাঁড়াতে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য আসবে। কার সাহায্য আসবে? আল্লাহ সাহায্য। আমরা আমাদের ঈমান রক্ষা করতে পারবো, আমরা আমাদের মাটি রক্ষা করতে পারবো, আমাদের সমৃদ্ধি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দুনিয়ার সমস্ত মানুষ আমাদের দিকে চেয়ে থাকবে, বিশ্ব সবাই আমরা একটা নতুন সভ্যতার উন্মেষ ঘটাতে পারবো ইনশাআল্লাহ। এই প্রস্তাবনা হিজবুত তাওহীদ দিচ্ছে, এই সম্ভাবনার কথা হিজবুত তাওহীদ তুলে ধরছে। এখন প্রশ্ন করতে পারেন, হিজবুত তাওহীদ এটা বক্তব্যের মঞ্চে বলতে পারে, বাস্তবতা কতটুকু?
ইনশাআল্লাহ হিজবুত তাওহীদের বক্তব্য শুনুন, হিজবুত তাওহীদের কাছে আসুন, তাহলে দেখতে পাবেন হিজবুত তাওহীদ কত প্র্যাকটিক্যাল কথা বলছে সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনারা হিজবুত তাওহীদের মূল মেসেজটা বোঝার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে, এ পর্যন্ত যত দল বাংলাদেশে রাজনীতি করেছেন করছেন দেশকে উন্নতির জন্য, উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা তারা করেছেন, দুর্নীতি হয়েছে ঠিক আছে, কিন্তু দেশের মানুষের উন্নয়নের জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু কত উন্নয়ন করবেন, কত উন্নতি করবেন? রাজনৈতিক ব্যবস্থা যদি ভুল হয়, সিস্টেম যদি ভুল হয়, আপনি একদিকে উন্নয়ন করবেন, আপনারা উন্নতি করবেন, আর একদিকে সমাজের সাধারণ মানুষের মধ্যে একটা প্রোপাগান্ডা, মিথ্যা, বানোয়াট, গুজব, ষড়যন্ত্র প্রতিনিয়ত চলতে থাকবে দেশে বিদেশে, অপপ্রচার। তো আপনাদের এই সমস্ত কষ্ট, এই সমস্ত উন্নয়ন, সমস্ত কিছু অপপ্রচারের জোয়ারে একদম ভাসিয়ে দেবে এই রাজনৈতিক ব্যবস্থা, এই সিস্টেম যেটা আমরা বহন করে চলেছি, যেটা আমরা প্র্যাকটিস করছি, যেটা আমরা অনুশীলন করছি, এই সিস্টেম, এই প্রক্রিয়া, এই পদ্ধতি, এটা আল্লাহ দেওয়া নয়, এটা পশ্চিমাদের তৈরি করা, তাদের প্রেসক্রাইবড মোতাবেক আমরা চলছি, এটা তাদের প্রেসক্রিপশন, তারা আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। তো আমরা তো এ পর্যন্ত এতদিন এটা প্র্যাকটিস করে করে আমরা এ পর্যন্ত এসেছি, ফলটা কি হয়েছে? এখন মূল্যায়নের সময় হয়েছে, এখন দেখার সময় হয়েছে, হিসেব করার সময় হয়েছে, ভেতরে কি হয়েছে, বাহিরে কি হয়েছে, জাতি কি ঐক্যবদ্ধ হয়েছে নাকি ঐক্যহীন হয়েছে, জাতি কি স্বার্থপর হয়েছে নাকি মানবতার কল্যাণকামী হয়েছে, জাতি কি হীরু কাপুরুষ হয়েছে না আরো সাহসী হয়েছে, একজন আরেকজনের প্রতি সহমর্মী সহযোগী হয়েছে নাকি স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়েছে, কি হয়েছে? এখন এই ফলাফল, এই রেজাল্ট এখন মূল্যায়নের ব্যাপার, এখন দেখার ব্যাপার। তো এই সামনের এই সংকট, এই সংকট দেখে আমি আতঙ্কিত হচ্ছি, আমি সন্ত্রস্ত হচ্ছি, আমি চিন্তিত হচ্ছি। অনেকে বলতে পারেন আপনারা খামোখা একটা জুজুর ভয় দেখাচ্ছেন, না খামোখা নয়। যেইভাবে বাহিরে বসে বসে, বিভিন্ন জায়গায় বসে বসে এই দেশের বিরুদ্ধে, এই সমাজের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচার, প্রোপাগান্ডার ষড়যন্ত্র চলছে, এবং ভেতরে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমি তো বললাম তারা কারা, বিভিন্ন ধর্মভিত্তিক বিভিন্ন গোষ্ঠী, এদিকে একটা জঙ্গিবাদী গোষ্ঠী একদিকে একটা, তারপরে আসেন যারা সেকুলার আন্দোলন করে তারা, যারা বিভিন্ন ভাবে বঞ্চনার শিকার তারা, নানা ভাবে এই জাতিটাকে শেষ করে দেওয়ার জন্য ভিতরে বাহিরে ষড়যন্ত্র হচ্ছে। এখন হিজবুত তাওহীদের কথা হচ্ছে এই, এটা থেকে বাঁচতে হলে, রক্ষা পেতে হলে তাড়াতাড়ি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং ঐক্যবদ্ধ হওয়ার সুতা মানে দড়ি মানে একটা জায়গা, সেই জায়গাটা আমরা পেয়ে গিয়েছি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লম্বা খাটো, আপনি কালো, আপনি সাদা, আপনি মাদ্রাসা পড়ুয়া না কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, আপনি সেকুলার দল করেন না বাম দল করেন, আপনি কি দক্ষিণ দিকে না উত্তর দিকে, আপনি পূর্ববঙ্গে না দক্ষিণবঙ্গের, আপনি কি পাহাড়ি নাকি বাঙালি, আসলে আল্লাহর কাছে ওটা মুখ্য নয়, মুখ্য হলো আপনি হকের পক্ষে, ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে। যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে হয়ে থাকেন, ন্যায়ের পক্ষে হয়ে থাকেন, সত্যের পক্ষে হয়ে থাকেন, তবে অবশ্যই আপনাকে একটা কথার উপর ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে দুটি সুসংবাদ, সুখবর আমার নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, একটা হলো দুনিয়ার সমস্ত সংকট দূর হয়ে যাবে, দ্বিতীয় আপনার জন্য জান্নাত নিশ্চিত, পরকালে জান্নাত। যারা পরকাল বিশ্বাস করেন না তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই, যারা পরকালে জান্নাতের জন্য বিভিন্ন পীরের মাজারে যাচ্ছেন, বিভিন্ন ধর্মীয় দলে যাচ্ছেন, বিভিন্ন জনকে টাকা দিচ্ছেন, গরু বকরি দিচ্ছেন, কিন্তু আপনাদের ঈমান হাইজ্যাক হয়ে গিয়েছে, আপনারা আল্লাহকে পান নাই, রাসূলকে পান নাই, ওগুলি আল্লাহর পথ নয়, মানুষের মুক্তির পথ নয়, ওগুলি প্রকৃত ইসলাম নয়। যদি আপনারা জান্নাতে যেতে চান, অবশ্যই তাওহীদের উপর ঐক্যবদ্ধ হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কাজেই আমার শেষ কথা হচ্ছে এই, আমি আন্তর্জাতিক যে পরিস্থিতি এবং আঞ্চলিক যে অবস্থা দেখতে পাচ্ছি, এবং আমাদের আভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতি, যে কন্ডিশন আমি দেখতে পাচ্ছি, পারস্পরিক দ্বন্দ্ব, অবিশ্বাস, হানাহানি, ষড়যন্ত্র, শত্রুতা, এই ব্যবস্থা, এই সিস্টেম নিয়ে এই জাতি খুঁড়িয়ে খুঁড়িয়ে আর বেশি দিন চলতে পারবে না, মুখ থুবড়ে পড়বে।
মুখ থুবড়ে পড়বে, যখনই মুখ থুবড়ে পড়বে, আর অমনি হায়নার মতো ওই সমস্ত সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি যারা আমাদের এই এলাকাকে, এই অঞ্চলকে, দেশটাকে দখল করতে চায়, কন্ট্রোল করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, আমরা যেন তাদের তাবেদারি করি, যারা সেটা চায় তারা সেই সুযোগটা নেবে, আমরা যেন এই সুযোগটা না দেই। আমরা কি এই সুযোগটা দেব? যদি আমরা এই সুযোগ না দেই তাহলে আমি বলবো দেশপ্রেমের চেতনায় আসুন, উদ্বুদ্ধ হন। যদি সত্যি দেশকে ভালোবাসেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বহু শোনানো হয়েছে, কিন্তু এই গান শুনিয়ে শুনিয়ে এই দেশকে শোষণ করে বিদেশে পাচার করা হচ্ছে, দেশের ভালোবাসা দেখি নাই। যদি দেশকে ভালোবাসেন তাহলে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হন। আর যদি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, তবে ইমানি চেতনায় উদ্বুদ্ধ হন। ইমানের কথাই হবে একটা, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান না মানবো না, মানুষের মুক্তির জন্য, মানবতার জন্য আমি আল্লাহর দেওয়া দিনের কাজ করব। এই হচ্ছে আমাদের আহ্বান। তাড়াতাড়ি পুরো উম্মা, পুরো জাতি, দল, মত, ফেরকা, তরিকা সকলে মিলে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। বাস, এই হচ্ছে আমাদের ডাক, এই হচ্ছে আমাদের আহ্বান। যারা আমাদের এই ডাকে সাড়া দেবেন, ওয়েলকাম, স্বাগতম, সুসংবাদ দিচ্ছি, দুনিয়ার সমস্ত সংকট দূর হবে এবং আপনি পরকালে জান্নাতে যাবেন যদি আপনি তাওহীদের এই ডাকে সাড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি ডাকে সাড়া না দেন, আপনার অধিকার আছে আমার কথাকে প্রত্যাখ্যান করার, আমাকে ডিনাই করার। এই ডাকে, এই আহ্বানে সাড়া না দেন তাহলে এই পরিস্থিতি যা চলছে যদি চলতে থাকে বেশি দিন আর চলতে পারবে না। মাটি যাবে, দেশ যাবে, সমাজ যাবে, ধর্ম যাবে, ইমান যাবে, ইজ্জত যাবে, সব যাবে, সব যাবে। কাজে তাড়াতাড়ি তাওহীদের এই ডাকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান করছি, বিনীত আবেদন করছি, প্রার্থনা করছি। আমাদের সম্পর্কে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের বই পড়ুন, আমাদের আলোচনা শুনুন, আমাদের বক্তব্য শুনুন, আমাদের অভিপ্রায় কি, আমাদের নিয়ত কি, আমাদের কর্মসূচি কি জানুন। আমাদের সমস্ত কিছু পরিষ্কার আপনার সামনে রয়েছে। আমরা চাই এই জাতির মুক্তি, এই জাতির কল্যাণ। সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।